নীলাম্বরবাবুর বাগান বাড়িতে থাকাকালীন শ্রীমার একটি অভিনব দর্শন হয় সেদিন ছিল পূর্ণিমা তিথি রাকাচন্দ্রের বিমল কিরণে প্রকৃতি অপরূপ শোভা ধারণ করিয়াছে শ্রী শ্রীমা গঙ্গায় অবতরণের সোপানে বসিয়া আছেন দৃশ্য দর্শন করিতেছেন পশ্চাৎ দেখিলেন শ্রী শ্রী ঠাকুর পশ্চাৎ হইতে আসিয়া দ্রুত পদে গঙ্গার জলে নামিয়া গেলেন এবং নিমেষে তাহার চিন্ময় দেহ ভাগীরথীর পবিত্র শলিলে মিশিয়া গেল এই দিব্য দর্শনে শ্রীমার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল তিনি অপলোক নেত্রে এই অপ্রত্যাশিত দৃশ্য নিরীক্ষণ করিতেছেন এমন সময় পুনঃ দেখিলেন স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত হইয়া জয় রামকৃষ্ণ বলিতে বলিতে দুই হস্তে সেই প্রীত ব্রহ্মবাড়ি চারিদিকে অগণিত নরনারীর মস্তকে সিঞ্চন করিতেছেন আর সেই পবিত্র বাড়ির স্পর্শে সকলেই সদ্য মুক্তি লাভ করিতেছে এই দর্শন সীমার অন্তরে গভীরভাবে রেখাপাত করিয়াছিল যে কিছুদিন পর্যন্ত তিনি ঠাকুরের দিব্যদেহে পাদস্পর্শ হওয়ার আশঙ্কায় গঙ্গার জলে নামিয়া স্নানাদি করিতে পারেন নাই শ্রী শ্রী ঠাকুরের তিরোধানের পর শ্রী শ্রী মা যখন বৃন্দাবন ধামে গমন করেন তখন তিনি কৃষ্ণগত প্রাণা শ্রীরাধার ভাবে নিজ বিভোর হইয়া থাকিতেন একদিন তিনি এমন গভীর সমাধি সমাধিমগ্ন হইয়াছিলেন যে যোগিন মা অনেকক্ষণ ধরিয়া নাম শুনাইলেও সমাধি ভঙ্গ হয় নাই